প্রবেশনার বিষয়। ইসলামে যৌন কেশ পরিষ্কার করার বিধান, যৌন কেশ মুন্ডনের বিধান। আমাদের মাঝে অনেকে মনে করেন যৌন কেশ মুন্ডন করা ফরজ, 40 দিন পার হয়ে গেলে নামাজ রোজায় কিছুই কবুল হবে না। আসলে অতি সতর্ক বোধ থেকে এ ধারণা জন্ম হয়েছে। সতর্কতা অবশ্যই বাঞ্ছনীয়, এ প্রশংসনীয়, কিন্তু আমাদের প্রচলিত ধারণাটি সকল সাহাবা তাবেঈনীয় ও অধিকাংশ উলামাদের মতে যৌন কেশ মুন্ডন করা সুন্নাত। যৌন কেশ মুন্ডন না করে 40 দিন অতিবাহিত করা মাখরু ঘৃণিত ব্যাপার। নাইলুল আওতার প্রণেতা আল্লামা সাউকানি রাদিয়াল্লাহু আনহু বলেন, যৌন কেশ মুন্ডন করা সুন্নত হওয়ার ব্যাপারেই সবাই একমত। এখানে সবাই একমত বলতে সকল সাহাবি ও তাবেঈনদের বোঝানো হয়েছে। অন্যথায় দেখা যায় পরবর্তীতে কেহ কেহ এটাকে সুন্নত ভাবেনি। যেমন ইবনু কুদামাহ বিখ্যাত গ্রন্থ আল মুগনিতে লিখেন, যৌন কেশ মুন্ডন কর্তা মুস্তাব, কেননা এটা স্বভাব প্রকৃতগত এক গুণ। যেহেতু যৌন কেশ মুন্ডন না করলে এটা কদ্রুজ রূপ ধারণ করে, এর জন্য মুন্ডন করে নেয়াই ভালো। আল মুগনি প্রথম খণ্ড 86 পৃষ্ঠা। মুন্ডন করার মেয়াদ, মুন্ডন করার নির্দিষ্ট সর্বোচ্চ মেয়াদ হল 40 দিন। যেমন সহি হাদিস থেকে প্রমাণিত হয়, আনাস রাদিয়াল্লাহু বলেন, আমাদের জন্য গোফ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা ও যৌন কেশ মুন্ডন করার ব্যাপারে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা হচ্ছে 40 দিন। মুসলিম ইবনু মাজাহ এ হাদিসটি আরও বর্ণিত হয়েছে আহমদ, তিরমিজি, নাসাই ও আব্দুল দাউদে। তাদের বর্ণনায় নির্ধারণ করে দেওয়া হয়েছে এর স্থলে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। নিম্ন মেয়াদের কোন ধরা বাঁধা নিয়ম নেই, বরং ইচ্ছের উপর। তবে কতিপয় উল্লামার মতে প্রতি বৃহস্পতিবার নাভির তলদেশ মুন্ডন করা সুন্নত। আবার অনেকে বলেন গোফ নখ কাটার সময় নাভির তলদেশ মুন্ডন করে নেওয়া সুন্নত। সুতরাং কেহ যদি কেচি দিয়ে গোড়া থেকে উত্তম রূপে কেটে ফেলবেন তবুও চলবে। অনুরূপভাবে চুন বা লোশন জাতীয় মেডিসিন ব্যবহার করে পরিষ্কার করা যেতে পারে। মুহাদ্দিস খাল্লাল তদীয় সনতে নাফে থেকে একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি এরূপ, নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবদুল্লাহ বিন উমারের বগলের লোম পরিষ্কার করার জন্য চুল লাগিয়ে দিতাম। যখন তিনি নাভির নিম্ন দেশ পরিষ্কার করার ইচ্ছা করতেন, তখন তিনি নিজ হাতেই তা করতেন।